বৃষ্টির পর গাছগুলো এত পরিপুষ্ট হয়ে যায় যে গাছে কচি পাতা বেরোবে, গাছগুলোকে দেখতে ভীষণ সুন্দর লাগে। গাছে পোকা লাগবে এ খুব স্বাভাবিক, আর আমরা যারা ছাদ বাগানি টবে বাগান করি আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যা আসার আগেই আমাদের সমাধানটা করে নিতেই হবে। শুধু বৃষ্টি পড়ার দরুন সমস্যা একটা সমস্যা নয়, নানাবিধ সমস্যা তৈরি হয়। এই যেমন একবার বৃষ্টি পড়ছে মনে হচ্ছে টবে জল আছে, একবার মনে হচ্ছে টবে জল নেই, তাহলে তখন আমাদের কী করা উচিত? এই যে গাছগুলোর যেমন আমার পরিস্থিতি হয়েছে, গাছগুলোকে সাথে সাথেই জল দেওয়া একটা সমস্যা হয়ে যায় আমাদের, যে বৃষ্টি পড়ার পর সাথে সাথে জল দেবো, ভেতরে কতটা জল পেয়েছে বুঝতে পারি না। যখন এরকম গাছ শুকিয়ে যাবে তখন কিন্তু খুব আস্তে আস্তে জল এরম অল্প অল্প করে স্প্রে করবে, আর টবে অল্প অল্প করে জল দেবে। মাটি যেহেতু শুকনো জল দেয়া হবে, আর সাথে সাথে জল গড়িয়ে যাবে, সেই কারণে অল্প অল্প করে জল দেবে। প্রতিটা গাছই শুকিয়ে গেছে, বৃষ্টি হয়েছে, ভাবছি টবে জল আছে, তারপর দেখছি জল নেই। এক্ষেত্রে সমস্যা হয়, আকাশ মেঘলা থাকলে সমস্যা কম, কিন্তু খুব রোদ উঠলে কিন্তু গাছেদের প্রচুর ক্ষতি হয়। যেমন এই তিনতলায় এসেছি, এই ছোট গাছগুলো কিন্তু খুব ভালোভাবেই রয়েছে যেহেতু নিচে জল ছিল বলে, কিন্তু বড় গাছগুলোকে দেখো কি সমস্যা হয়েছে। ভেবেছি জল আছে, জল দিইনি, এই সমস্যা। এক্ষেত্রে আমরা কি করব? যখন আমরা জল দেব অল্প অল্প করে জল দেব। এই ভুলটা আমরা প্রায়শই করে থাকি। আমরা কি করি না, আমরা বেশি করে একসাথে জল দিয়ে দিই, না বেশি করে জল দেব না। কেন আমরা বেশি করে জল দেব না? তার একটাই কারণ, বেশি করে জল দিলে হবে কি, গাছটাতে বেশি পরিমাণ জল থেকে থাকবে, তখন গাছের ক্ষেত্রে ক্ষতি হবে। বেশি জল তো গাছ নিতে পারে না, গাছের যতটুকু প্রয়োজন গাছ ঠিক ততটুকুই নেবে। বোঝা গেল, যতটুকু পরিমাণ দিয়েছিলাম ততটাই গাছটা পেয়ে গেছে, বেশি জল দিলে তো পরবর্তী ক্ষেত্রে ক্ষতি হতো, একসাথে জল ওজনে দেয়া যাবে না। এটা গেল একটা কথা। এরপর আমি তোমাদের ওষুধ প্রসঙ্গে বলবো যে কি ওষুধ দেব, কেন দেব, কিভাবে দেব। যদি ওষুধটা আমরা ঠিক মতো বর্ষার সময় না দিতে পারি তাহলে আমাদের কি সমস্যা আসবে, সেগুলো আমি তোমাদের এক এক করে বলছি, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। জল দেওয়ার পরের ছবিটা আমি তোমাদেরকে তুলে ধরলাম, দেখে নাও একবার সমস্ত গাছগুলো। এটা হচ্ছে কুমড়ো গাছ, কেমন অবস্থা হয়েছিল, বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই কিন্তু এরা আবার নিজেদের জায়গায় ফিরে এসেছে। আর লাল শাকে তো যত জল দেবে তত তাড়াতাড়ি এরা বেড়ে যায়, এটা হচ্ছে লাল শাকের ধর্ম, আমি নিজে দেখেছি। পালং শাকটা খুব ভালোভাবেই হচ্ছে, অল্প স্বল্প জল যতটুকুই দেওয়া হলো ব্যাস এই জায়গায় এসে হাজির হয়েছে। এবার বলবো আমি তোমাদের লেমন গ্রাস নিয়ে কিছু কথা। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো, কি করছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। আজকে আমি কীটনাশক হিসাবে লেমন গ্রাসের ব্যবহার তোমাদের দেখাবো। কীটনাশক হিসেবে লেমন গ্রাস শুনতে তোমাদের হয়তো খুব অদ্ভুত লাগছে, অদ্ভুত হলেও এটা একদম সত্যি কথা। এর ভিটামিন এ সমৃদ্ধ, ভিটামিন এ, বি, টু, থ্রি, ফাইভ, সিক্স সব কিছু আছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার, সেই কারণে আমরা এটাকে চা হিসাবেও যেমন গ্রহণ করতে পারি, আমরা গাছেদের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। যদি বাগানে আমরা কিছুটা অন্তর অন্তর মানে চার পাঁচটা যদি আমরা বাগানে গাছ রাখি, এটা এতটাই কার্যকরী করে, এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাল, মানে ব্যাকটেরিয়া আসতে দেবে না গাছে, পোকামাকড় আর লাগবে খুব কম যদি এরকম আমরা মাঝে মাঝে একটা করে গাছ লাগিয়ে থাকি। আমি সবসময় সহজ সরল পদ্ধতিতে চলার পক্ষপাতী, সেই কারণেই আমি চেষ্টা করি কত সহজ সরলভাবে গাছ করা যায়। আমি কীটনাশকের ব্যবহার দেখিয়েছি, আমি আবারও দেখাবো। এখন আমি তোমাদের লেমন গ্রাস তৈরিটা দেখাচ্ছি, এর থেকে যেটা বেরিয়ে আসবে যে পদার্থটা সেটাকেই আমরা খাদ্য হিসাবেও যেমন গ্রহণ করব, সেরকম আমরা গাছের হিসাবেও ব্যবহার করতে পারি, মানে গাছে পোকামাকড় তাড়াতেও ব্যবহার করতে পারি। একটা কথা মনে রাখবে, গাছে পোকামাকড় লাগলে কিন্তু এসব ওষুধ আর কাজে দেয় না। আমরা সবসময় যে কাজ করে থাকি পোকামাকড় লাগার আগে এই সমস্ত ওষুধ কাজে দেয়। আমি এর আগেও তোমাদের ব্যবহারবিধি দেখিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভিনিগারের, আর এখন আমি তোমাদের লেমন গ্রাসের ব্যবহার বৃদ্ধি দেখাচ্ছি। হ্যাঁ, যারা চায়ের মতো করে খাবে তারা একটু চাও দিয়ে দিতে পারো,
তবে জিনিসটা একটু আরেকটু সুস্বাদু হবে, কিন্তু এমনি যা সুস্বাদু, দারুণ খেতে, দারুণের স্বাদ, খুবই উপকার, শরীরে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, অনেক কিছু যা যা কিছু আছে সব সব কিছুই বললাম আর কি, ক্যান্সার প্রতিরোধক, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এগুলো গেল। এসবের পাশাপাশি গাছেতে যখন আমরা ব্যবহার করব, কোথায় ব্যবহার করব আর কখন ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের কাছে এখন একটা বড় কথা। হ্যাঁ, এরকম জিনিসটা তৈরি হয়ে গেল, এরপর আমরা না এখানে আর বিশেষ জল মেশানোর কোনো দরকার নেই, যেরকম পরিমাণ জল লাগবে সেরকম পরিমাণের সাথে চার পাঁচটা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে এটা যদি আমরা গাছে দিই, পোকা লাগার আগে, আমি বারবার বলছি, পোকা লাগার আগে এই রকম নিচের দিকে দিতে হবে। সব সময় মনে রাখবে, গাছের ওপরেরতে সব সময় পোকা লাগে না, গাছের পাতার নিচের দিকগুলো ভালো করে দেখতে হয়। দেখছো নিচের দিকের পাতাগুলো কেমন হয়ে আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিচের দিকের পাতা কেমন হয়ে আছে। ওপরের পাতা অনেক সময় পুড়ে যায়, দেখে মনে হয় পোকা লেগেছে, নিচের পাতাতে আবার পোকা লেগে থাকে, আমরা সেটা দেখতেও পাই না। সব সময় নিচের দিকের পাতা চেক করবে, তারপর ওষুধ দেবে। আবারও আমি বলছি, পোকার ওষুধ আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু পোকা লাগার পরে এসব ওষুধ কাজে দেয় না। পোকা যাতে না লাগে আমরা সেই জন্যেই ছাদ বাগানে ব্যবহার করব। আর এই রকম টব, দুটো চারটে ছটা টব অন্তর অন্তর একটা করে আমরা লেমন গ্রাস রেখে দেবো তৈরি করে। খুব সহজ সরল বানানো, কোনো অসুবিধে নেই। এভাবেই আমাদের পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো। আমি তোমাদেরকে প্রতিটা গাছের পাতা দেখালাম, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার গাছের কোথাও পোকা নেই। আর কেন নেই, যারা আমার চ্যানেল ফলো করে, এভারগ্রিন ফ্যামিলির সঙ্গে যারা যুক্ত, তারা প্রত্যেকেই জানে আমি কীভাবে গাছপালা মেনটেন করি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি নিচের দিক দিয়ে স্প্রে করছি। সব সময় তোমরা নিচের দিক দিয়ে স্প্রে করবে, তবেই কিন্তু গাছের উপকারটা বেশি হবে। ওপরে একটুখানি দিয়ে দিলাম তাতে হবে না। সপ্তাহে দুদিন, মনে রাখবে সব সময় যাতে পোকা না লাগে, সপ্তাহে দুদিন ভিনিগার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অথবা লেমন গ্রাসের জল, এই দুটো খুবই উপকার দেবে যদি তোমরা ব্যবহার করো সঠিক সময় সঠিকভাবে। আমি এর আগে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভিনিগারের প্রয়োগ কেমন করে করবে ভিডিও বানানো আছে, আমি দেখিয়েছি, বলেছি এই এক চামচ দু চামচ যার যেমন প্রয়োজন সে সেরকম নেবে। আমি দুই 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 ভাগে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা কতটা কার্যকরী আমি তোমাদের গাছগুলোকে দেখালাম, তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা কি করবে, এই রকম একটা মোটা কাপড়ের মধ্যে নিয়ে, মানে আমাদের গেঞ্জি ছেঁড়াগুলো দিয়ে ছাঁকবে, তবে কিন্তু হলুদটা মোটা হবে না। আর এই রকম বটলেই অবশ্যই দেবে, তা নাহলে হলুদ কিন্তু আটকে যায় আর গাছেও হলুদ লেগে থাকবে যদি না ছেঁকে দাও। এটা গেলে একটা দিক, এটা তো আমি আগে বলেইছি, হাতের কাছে পড়ে থাকা জিনিস দিয়ে বাগান করাটা খুব সোজা, কিন্তু কেনা যে সমস্ত কীটনাশক এর অনেক দাম, যে পারবে সে ব্যবহার করবে। আমি মাসে একবার কি দু মাসে একবার ব্যবহার করি, কিন্তু আমি প্রতি সময় যেটা ব্যবহার করি সেগুলোই আমি তোমাদের চেষ্টা করি দেখাতে। খুব বেশি মাত্রায় পোকা লাগলে তখনই এই ওষুধগুলো দিতে হবে, কাকা, সুপারসোনাটা, টাফগার। কিন্তু পোকা লাগার আগে যদি তোমরা লেমন গ্রাসের জল আর যদি দিতে পারো ভিনিগারের সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তাহলে কিন্তু অনেক উপকার দেবে, অনেক কম খরচে অনেক সাশ্রয়কারী বাগান তোমরা করতে পারবে। আমি সব রকমই তোমাদের বললাম, আর তবে বর্ষার পরে আমি যেটা তোমাদের সাজেস্ট করব, তোমরা কিন্তু লেমন গ্রাসের জল দাও, বৃষ্টি থামলেই খুব উপকার দেবে। ওটা স্প্রে বটলে দেওয়া যাবে, সুপারসোনারা, টাফগার যে পারবে দিও, কোনো সমস্যা নেই। তবে কিন্তু সপ্তাহে দুদিন অবশ্যই দিতে হবে, তা নাহলে পোকা লাগবে। পোকা লাগার পরে এই সমস্ত ওষুধ কড়া কড়া করে দেওয়া হয়, খুব সমস্যা হয়। কিন্তু এখন আমি লেমন গ্রাসের জল দিচ্ছি, আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা লেমন গ্রাস যদি আমরা বাগানে তৈরি করি, তাহলে বাগানে ব্যাকটেরিয়ার আক্রমণ হাত থেকে আমরা রক্ষা পাবো। আর একটা উপায় বলবো, বৃষ্টি হয়ে যাবার পর
তোমরা এরকম গাছগুলোকে যদি ধুয়ে দাও তাহলে কিন্তু অনেকটা উপকার দেবে। যারা পারবে করবে, যারা পারবে না করবে না। আমি যখন যখন যা পারি আমি তখন তখন করি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, গাছে কিন্তু ফুল ফল থাকলে তখন কিন্তু এভাবে ধোয়াটা খুব রিস্ক হয়ে যায়, তখন ধোয়া যায় না। সেই জন্যে সর্বক্ষেত্রে সর্বগাছের জন্যে প্রযোজ্য নয়। আমি ধুচ্ছি এই সমস্ত গাছগুলোতে অতি সামান্য সামান্য স্প্রে করে দিই যাতে পোকাটা না লাগে। তবে যেহেতু নিয়মিত ওষুধটা দেওয়া হয় সেহেতু আমার গাছে আর পোকা লাগে না। মনে রাখবে পেঁপে গাছের জন্যে কিন্তু তোমরা দেবে ওই ভিনিগার যুক্ত হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যুক্ত ওষুধটা। পেঁপে গাছের মাথায় যদি পোকা লাগে সব শেষ হয়ে যাবে। সুন্দর সুন্দর গাছের পরিচর্যা করতে গেলে আমাদের নিয়ম করে সপ্তাহে দুদিন করে কিন্তু ওষুধ দিতেই হবে। আবারও বলছি, পোকা লাগার পরিচর্যা এক আর পোকা না লাগার পরিচর্যা আর এক। এইভাবে তোমরা যদি সঠিক সময় সঠিক কাজটা করে থাকো তাহলে সমস্যা তোমাদের কোনো দিনই আসবে না। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এতদূরই ছিল আজকের ভ্লগটা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ফিরে আসবো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে। আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো আমার পুরনো ভিডিওগুলো। দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। সবাই একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।